গানের লাইনের কথা বোঝানো হয়েছে ইন্ডিয়া মানবিকতার দিক দিয়ে অনেক বড়, কোভিড ভ্যাকসিনে পাঠিয়েছে গিফট হিসেবে, ব্রাজিলও পাঠিয়েছে। কি আমেরিকাতেও কোনো ধরনের প্রবলেম হলে, বন্যার একটা প্রবলেম ছিল মেবি, পাকিস্তানেও একটা ব্যাপার দেখেছিলাম, ভূমিকম্প হওয়া সত্ত্বেও মেডিসিন এবং অন্যান্য অনেক জিনিস তারা প্রোভাইড করেছে, যেটা বারবার গানের মধ্যে বলছে ভারতবর্ষ। তারা মুক্তিযোদ্ধার সময়ও কিন্তু তারা আমাদের এখান থেকে অনেক লোকজন ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো এই ব্যাপারে আমরা আসলে অনেক থ্যাঙ্কফুল টু ইন্ডিয়া। স্বাগতম সবাইকে বিচ্ছু ডিরেকশনে, আমরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর আজকে আমরা একটি গান দেখি, আর আজকে যে গানটি দেখব সেটি হচ্ছে তিব্বতীয়ানরা করেছে। তিব্বতীয়ানরা ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়ে একটি গান করেছিল। আসলে তিব্বতীয়ানরা একটা ট্রিবিউট মিউজিক্যাল সং বের করেছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে এবং তাদের দেশের লোককে ধন্যবাদ দেওয়ার জন্য। তো চলুন সবাই মিলে আগে ভিডিওটি দেখে আসি। তিব্বতের রাস্তায় ইন্ডিয়ার পতাকা নিয়ে একজন দৌড়াচ্ছে। शिष्य तिब्बत है भारत का, करता है कोटि नमन, तेरी ही गोदी में पला है शिष्य, तेरा है चमन, तेरे भरोसे हम जिए हैं ए मेरे भारतवर्ष, रखवाला है तू सभ्यता का, बचाई है संसार की छत। हिमालय की विशालता सार कला में प्रवीण है, भारत तिब्बत का मिलन सदियों से प्राचीन है, धर्म दर्शन संस्कृति भाषा सबका एक चित्र है, ये मिलन अनमोल बेमिसाल और विचित्र है, अमर कोश काव्य से ही हमने था संवाद किया, सरस्वती चंद्र व्याकरण से वचनों का अनुवाद किया, अनुवाद किया। विक्रमशिला और नालंदा जैसे विद्या मंदिरों में संतराक्षित कमलशील और अतीश के सानिध्य में हजारों अनुवादकों की कर्म भूमि है तिब्बत, प्रणाम करते हैं भारत तुझे कोटि कोटि शतम शत। ओ साहित्य सभ्यता का मिलन करवाया जिन अनुवादकों ने, मानवता का दिग्गज दर्शन करवाया जिन जिन साथ धरती पर जिन्होंने खींचा मानवता का चित्र है, भारत तिब्बत का मिलन बेमिसाल और भारत वसुधा को कुटुंब है कहता और शांति का प्रतीक है शास्त्र शास्त्र में
जब चीन ने हरण किया तब गुरु ने आगे बढ़कर शिष्य को शरण दिया। ऐ सच्चा रक्षक मानवता का जिसका हमने वर्ण किया। बच्चों की शिक्षा की सुविधाएं हैं और विद्यालय, धर्म दर्शन संस्कृति की रक्षा हेतु खोले यहाँ विश्वविद्यालय। सरल जीविका के साधन सहज ही उपलब्ध हैं। देव भूमि में बिताए कुशल 60 वर्ष हैं। कैसे धन्य कहूँ भारत, मिलते नहीं मुझे शब्द हैं। शत प्रणाम शत शत शतम शत प्रणाम है शतम शत प्रणाम भारत शतम शत प्रणाम है। थैंक यू इंडिया। অনেক সুন্দর একটা মধ্যে খুব কনসেন্ট্রেশনে চলে গেছিলাম, কোনো কথাই আসেনি মুখ দিয়ে। গানটা কিন্তু অনেক সুন্দর ছিল, হ্যাঁ, আর গানের কথাগুলো সুন্দর ছিল, যদিও সব বুঝিনি। যেখানে হিন্দি ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো বুঝতে পেরেছি, আর বাকিগুলো আসলে ওরকম ভাবে বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে একটু সংস্কৃত মিক্স আপ আছে মনে হয়, হতে পারে। আর তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজ কি সংস্কৃতি ল্যাঙ্গুয়েজ না ওটা ওদের আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ? আমি বলতে পারবো না এটা নিয়ে। আমাকে দেখো, আমার মনে হয় এখানে তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজও তারা ইউজ করে থাকতে পারে হয়তোবা, যেহেতু আমরা তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানি না। তো সেক্ষেত্রে যে গানগুলো যে বারবার তাদেরকে যে ধন্যবাদটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মানে অনেক বিশালভাবে দিয়েছে তারা। আর যেটা দেখালো যে চীনের সাথে তাদের একটা সমস্যা ছিল, হ্যাঁ, চীন তাদেরকে এখনো পর্যন্ত তাদের অংশ মনে করে এবং তারা মনে করে কি আসলে এখন তো তারা চীনের ভিতরে আছে, এটা নিয়ে একটা চুক্তি হয়েছিল আর তাদের স্বাধীনতা চায় এরকমই। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা ওয়ার হয়েছিল মনে হয় 1950-এর দিকে। হ্যাঁ, 1950-এর দিকে ওয়ার বলতে তখন তার আগ পর্যন্ত তিব্বত আলাদা ছিল, আলাদা একটি রাষ্ট্র হিসেবে ছিল। তখনকার যে দালাই লামা ছিল উনি যে কোনোভাবে হোক চীনের সঙ্গে সমঝোতায় গিয়েছিল, দেন তারা আবার এক হয়ে যায়। তারপর কোনো একটা প্রবলেম হয়েছিল, আসলে এর ফুল ইতিহাসটা কোথাও ক্লিয়ারভাবে ওইভাবে খুঁজেও পাচ্ছি না, মানে এক এক জায়গায় একটু 19-20 করে ইতিহাসটা লেখা আছে। আর আমরা আসলে যাই হোক অ্যাকচুয়ালি ইতিহাসটা আমরা এখনো জানি না, তবে তাদের সঙ্গে যে প্রবলেমটা হয়েছিল সেখানে প্রায় 2 থেকে 1.2 লাখ লোক মতো মারা গিয়েছিল, যার কারণে তারাও কিন্তু ইন্ডিয়ার কাছে যখন সাহায্য চেয়েছে ইন্ডিয়া কিন্তু তাদেরকে সাহায্যটা দিয়েছে, এবং সে কারণেই তারা যে ধন্যবাদটা দেয়। এবং একটা মহিলার যে কবিতার যে অংশটুকু তারা লাইনটুকু বলল গানের ভেতরে যে কথাটুকু, সেখানে সে তারা কিন্তু প্রায় 60 বছরের একটা কথা বলল, বা 60 বছর বা 70 বছরের যে একটা এত বছর ধরে সে তার জীবন জীবনের একটা ধারণ করছে, এবং তার জন্য সে ধন্যবাদ জানালো, বলল আমি আর কি দিয়ে ধন্যবাদ জানাবো, এরকম কিছু একটা ওয়ার্ড আমার কাছে মনে হয়েছে যে শুনেছি। আসলে এখানে কিন্তু গানের লাইনের কথায় এটাই বোঝানো হয়েছে যে ইন্ডিয়া মানবিকতার দিক দিয়ে অনেক বড়, অনেক বড়, হ্যাঁ, এবং এটা কিন্তু অলরেডি তারা দেখিয়েছে এবং এখনো দেখিয়ে যাচ্ছে। যেমন আমাদেরকে কোভিড ভ্যাকসিনের পাঠিয়েছে গিফট হিসেবে, এরকম ভাবে কিন্তু ব্রাজিলও পাঠিয়েছে। হ্যাঁ, এছাড়াও আমি একটা
নিউজে দেখেছিলাম যে এমনকি আমেরিকাতেও কোনো ধরনের প্রবলেম হলে, বন্যার একটা প্রবলেম ছিল মেবি ফ্লোরিডাতে, তখনও কিন্তু ইন্ডিয়া তাদেরকে সাহায্য পাঠিয়েছিল। তো একটা মানবিকতা, একটা উদার মানবিকতা ইন্ডিয়া আমি বলবো যে অনেক বিশাল ভূমিকা রাখে। এবং পাকিস্তানেও একটা ব্যাপার দেখেছিলাম যে সেখানে ভূমিকম্প হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এতটা সম্পর্কের অবনতি ছিল, থাকা সত্ত্বেও তারা কিন্তু ওই মুহূর্তে তাদেরকে মেডিসিন এবং অন্যান্য অনেক জিনিস তারা প্রোভাইড করেছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারা মানবিকতার যে দিকটা সবসময় ধারণ করে আছে তাদের দেশে, তো সেটা সবাইকে ছড়িয়ে দেবে। আরেকটা জিনিস যেটা বারবার গানের মতো বলছে, ভারতবর্ষ, তো ভারতবর্ষ যে একটা বিশাল জায়গা জুড়ে ছিল তার মধ্যে কিন্তু আমরাও ইনক্লুডেড ছিলাম। তো সেখানে সে তারা গানের মধ্যে যে অংশটা ভারতবর্ষের একটা অংশ বলছে, তো সেটা ভালো লেগেছে যে একটা সময় তো সবাই আমরা একই ছাতার নিচেই ছিলাম বলতে হয়, এখন ভেঙে আমরা অন্য অন্য রাষ্ট্র হয়ে গেছি। কিন্তু সেক্ষেত্রে যে তারা যে ভূমিকাটা রেখেছে তিব্বতীয় পিপুলদের জন্য সেটা অনেক প্রশংসনীয়, আর ওই মুহূর্তে তাদেরকে হেল্প করেছে। এবং আমাদের মুক্তিযোদ্ধার সময়ও কিন্তু তারা আমাদের এখান থেকে অনেক লোকজন ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু তারা সেখানেও একটা মানবিকতার দিক দেখিয়েছে যে ওই মুহূর্তে আমাদেরকে হেল্প করেছে। ইন্ডিয়া আসলে কন্টিনিউয়াসলি মানবিকতার দিক দিয়ে উদার বলতে হবে, কেননা তাদের আর্মি পার্সন যারা আছে, আর্মি যে ডিফেন্সের যে একটা পোর্শনকে তারা শুধুমাত্র মানবিকতার কাজে ব্যবহার করছে। তো এই ব্যাপারে আমরা আসলে অনেক থ্যাঙ্কফুল টু ইন্ডিয়া। আর আমি মনে করবো যে ইন্ডিয়া আরও তাদের এই কাজগুলোকে আরও বাড়াবে, আরও সহযোগিতাপূর্ণ করবে, যাদের প্রয়োজন তাদেরকে আরও বেশি করে হেল্প করবে, এবং তারাও নিজেদেরকে আর সামনে এগিয়ে নিয়ে যাবে, তারা এক সময় আরও পাওয়ারফুল হবে, এটাই আশা করি। তো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, আর কমেন্টস করে জানাবেন যে আমাদের সঙ্গে আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।